ইউএস বাংলা এয়ারলাইন্সে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন ইউএস বাংলা এয়ারলাইন্সে যারা চাকরি করেন তাদেরকে কিন্তু অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। ইউএস বাংলা এয়ারলাইন্সের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউতে কোন কোন টপিকের উপর প্রশ্ন করা হবে, এই চাকরির সুযোগ সুবিধা কি এবং বেতন কত দেওয়া হবে ইত্যাদি সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 24 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, বিভাগের নাম কন্ট্যাক্ট সেন্টার, পদের নাম এক্সিকিউটিভ, পদসংখ্যা নির্ধারিত নয়, অভিজ্ঞতা 1 বছরের, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন 30,000 টাকা। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন। বয়স 22 থেকে 27 বছর, অর্থাৎ আপনার সর্বনিম্ন বয়স 22 হতে হবে এবং সর্বোচ্চ বয়স 27 হতে হবে। এর মাঝামাঝি সময়ে আবেদন করতে পারবেন অথবা 22 অথবা 27 আবেদন করতে পারবেন, কিন্তু এর থেকে কম বা বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ভিউয়ার্স, আপনাদের বলেছিলাম এখানে অভিজ্ঞতা ছাড়াও আপনি চাকরিটি করতে পারবেন এবং এখানে কিন্তু খুব হ্যান্ডসাম স্যালারি, অভিজ্ঞতা ছাড়াই কিন্তু 30,000 টাকা স্যালারি এখানে আপনাদের দেওয়া হবে। কম্পনসেশন এবং অন্যান্য সুযোগ সুবিধা, অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আপনি চাকরি করেন তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পেতে পারেন। সপ্তাহে 2 দিন ছুটি, অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি এখান থেকে 2 দিন ছুটি পাবেন। লাঞ্চ সুবিধা পাবেন, সম্পূর্ণ ভর্তুকি, অর্থাৎ কোনো রকম খরচ ছাড়া প্রতিদিন আপনি অফিসের খরচে লাঞ্চ করতে পারবেন। বেতন পর্যালোচনা প্রতি বছর, উৎসব ভাতা 2টি দেওয়া হবে প্রতি বছর। চাকরির দায়িত্ব সমূহ, প্রচুর ইনকাম এবং আউটগোয়িং কল এবং এর সাথে সাথে ইমেল পরিচালনা করতে হবে, ভোক্তার চাহিদা নির্ধারণ করতে হবে, তথ্য পরিষ্কার করতে হবে, প্রতিটি সমস্যা তদন্ত করতে হবে এবং প্রতিকার বা বিকল্প প্রস্তাব গ্রহণ করতে হবে। এছাড়াও ভিউয়ার্স, আপনাদের রয়েছে প্রতিটি রিজার্ভেশন এর ইমেল চিঠিপত্র চেক করতে হবে এবং উত্তর দিতে হবে। আন্তর্জাতিক বুকিংয়ের জন্য আপডেট ভ্রমণ পরামর্শ বজায় রাখতে হবে। কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান করতে ক্রস টিমের মধ্যে যোগাযোগ করতে হবে। এখানে ক্রস টিম বলতে বোঝানো হয়েছে যে যারা কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যাগুলো চেক করে এবং সেই সমস্যা চেক করার পর সেগুলো সমাধান করে। এই টিমের সাথে আপনার যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে। কল হ্যান্ডেলিং এবং ইমেল প্রতিক্রিয়া এবং অনুশীলনের সাথে পরিচিত, অর্থাৎ কল হ্যান্ডেলিং বলতে বোঝানো হয়েছে কোনো গ্রাহক যদি ফোন দেয় সেই ফোনগুলো আপনাকে রিসিভ করতে হবে। এছাড়াও ইমেল প্রতিক্রিয়া, অর্থাৎ কোনো গ্রাহক যদি আপনাকে ইমেলের মাধ্যমে তথ্য জানতে চায় বা তথ্য দিতে চায় অথবা কোনো প্রশ্নের উত্তর জানতে চায় তাহলে সেগুলো আপনাকে রিপ্লাই দিতে হবে। এবং অনুশীলনের সাথে পরিচিত, অর্থাৎ কোন কোন সময়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ছাড়ে, কোন কোন সময়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান আসে ইত্যাদি সব কিছু আপনাকে জানতে হবে। ব্যক্তিগত অথবা দলীয় গুণগত এবং পরিমাণগত লক্ষ্য পূরণ করতে হবে। দলীয় অথবা ব্যক্তিগত যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য আপনাকে পূরণ করতে হবে। আপডেট এবং বিবরণ সহ সময়ে সময়ে রিজার্ভেশন ম্যানেজারকে রিপোর্ট করতে হবে। একটি ইতিবাচক গ্রাহক সহায়তা ভূমিকায় সক্রিয় কোটা অতিরিক্ত অর্জনের ট্র্যাক রেকর্ড করতে হবে। টেকসই সম্পর্ক গড়ে তুলতে হবে এবং অতিরিক্ত মাইল পাড়ি দিয়ে গ্রাহকদের জড়িত করতে হবে। এন্ড টু এন্ড বুকিং পদ্ধতি পরিচালনা করতে হবে। পুনরায় ইস্যু করা, পুনরায় যাচাইকরণ, ফেরত প্রদান এবং আপগ্রেড করার বিষয়ে জ্ঞান থাকতে হবে। অপারেটিং জিডিএস সিস্টেম অভিজ্ঞতা এবং জ্ঞান থাকতে হবে। গ্যালিলিও বা সার্ভে অথবা অ্যামাউডেউস আপনার জানতে হবে। কোম্পানির উন্নতির জন্য ব্যবস্থাপনার দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক দায়িত্ব আপনাকে এখানে পালন করতে হবে। ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা, বিবিএ,
কর্মস্থল ঢাকার বনানী। আবেদনের শেষ সময় 20 এপ্রিল 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার এই যে লিঙ্কটি রয়েছে এটি কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এই চাকরির সব তথ্য ভালোমতো পড়ে নেবেন। এই যে চাকরির দায়িত্বগুলো আমি আপনাদের পড়ে শোনালাম, এই দায়িত্বগুলো কিন্তু আপনি চাকরিটি পেলে পালন করতে হবে, এই কাজগুলোই করতে হবে। যেই কাজটি সম্পর্কে আপনি জানেন না সেগুলো সম্পর্কে আপনি কমেন্ট করে জানাতে পারেন, অথবা ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এবং ইন্টারভিউতে আপনার সবচেয়ে বেশি ফেস করতে হবে এই টপিকগুলোর উপরেই প্রশ্ন করা হবে আপনাদের। তো আপনারা অনেকে ইন্টারভিউতে অনেক ভালো জানার পরও কিন্তু উত্তর দিতে পারেন না, এবং ইন্টারভিউতে ভুল করার কারণে কিন্তু আপনাকে পরবর্তীতে আর চাকরিতে ডাকে না। তো আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া ইন্টারভিউ দিয়ে আসলাম তারপরে কেন চাকরিতে ডাকলো না, তাদের জন্য বলবো যে আপনারা আমাদের ইন্টারভিউ টিপস বাংলা নামে এই ভিডিওগুলো দেখুন। এখানে কিন্তু ইন্টারভিউর অনেকগুলো টিপস রয়েছে, এই টিপসগুলো দেখলে আপনি নিজেকে একজন চাকরি প্রার্থী হিসেবে সঠিকভাবে গড়ে তুলতে পারবেন। এছাড়া ভিউয়ার্স, এই টপিকগুলো দেখার পর আপনি নিচের দিকে এসে আবেদন করার জন্য এই আবেদন কথাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেখানে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ কন্ট্যাক্ট সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এখানে 26 এপ্রিল পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর এই আবেদনটি করার আগে এখানে সব তথ্য পড়ার পর আপনি সর্বপ্রথম যে কাজটি হলো সেটি হলো যে আপনি আপনার বিডি জবসের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি 100% হয়েছে কিনা। যদি আপনার অ্যাকাউন্টে 100% এরকম লেখা না থাকে তাহলে আপনি আবেদন করবেন না, কারণ আবেদন করলে আপনার সিভিটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে এখান থেকে 100% করে নেবেন। এখন প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে 100% করবেন। আপনারা যারা অ্যাকাউন্ট 100% করতে পারছেন না তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পপুলার লেখা রয়েছে এই পপুলারে ক্লিক করবেন। এখানে দেখুন হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট, এখানে দেখানো আছে যে একটি বিডি জবস অ্যাকাউন্টকে কীভাবে আপনি 100% করবেন, কোন কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখলে আপনার অ্যাকাউন্টে 100% হবে, কী করলে অ্যাকাউন্টে 100% হবে, একেবারে লাইভ প্রুফ দেখানো আছে। এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে 100% করবেন। আর আপনারা যারা বিডি জবসের অ্যাকাউন্ট খুলতেই পাচ্ছেন না তারা এই ভিডিওটি দেখবেন মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কীভাবে সহজে একটি বিডি জবসের অ্যাকাউন্ট খোলা যায়, এটি দেখে আপনি বিডি জবসের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এরপর ভিউয়ার্স, আবেদন করার জন্য আপনি এখানে আসবেন, আসার পর আবেদন করুন এই কথাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই চাকরিটি করতে কত টাকা স্যালারি চাচ্ছেন, যেহেতু এখানে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে কত টাকা স্যালারি দেওয়া হবে, 30,000 টাকা, তাই এর বেশি অ্যামাউন্ট আপনি চাইবেন না। বেশি চাইলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে না, এবং কমও চাইবেন না। আপনি যেহেতু এখানে 30,000 বলা আছে আপনি 30,000ই চাইবেন। এরপর ভিউয়ার্স, আপনাকে এখানে একটি সতর্কবার্তা রয়েছে, এই সতর্কবার্তাটি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এখানে বলা আছে যে সহজ সলিউশন এবং বিডি জবস শুধুমাত্র চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তাই আপনি কখনোই চাকরি পাওয়ার আশায় কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, কাউকে ঘুষ দিবেন না। দিয়ে যদি প্রতারিত হন তাহলে কিন্তু সহজ সলিউশন এবং বিডি জবস কোনোভাবেই দায়ী থাকবে না। এই সত্যে রাজি থাকলে এখানে একটি টিক দেওয়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এবং আপনার সেই সব বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন অথবা চাকরির প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে ধন্যবাদ।